তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছেন। তো গাইস, আজকে আমি কথা বলবো রাধাকৃষ্ণ সিরিয়ালে শ্রীকৃষ্ণের চরিত্রে অভিনয় করা সেই ছেলেটির সম্বন্ধে, যার বাদামি রঙের চোখ ও মিষ্টি চেহারার জন্য ভারতের অনেক মেয়েই তার উপর ক্রাশ খেয়েছে, যাকে মানুষ নিজের নামের থেকে টেলিভিশনে শ্রীকৃষ্ণ হিসেবেই চিনে। তো চলুন এই ভিডিওর মাধ্যমে জেনে নিই তার সাধারণ ছেলে থেকে শ্রীকৃষ্ণ হয়ে ওঠার গল্পটা। সো গাইস, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিন। তিনি 1996 সালের 2রা নভেম্বর পুনের এক মধ্যবিত্ত মারাঠি পরিবারে জন্মগ্রহণ করেন। তার আসল নাম হলো সুমেধ মুদগুলকার। ছোট থেকেই নাচের প্রতি খুব টান ছিল তার। সারাদিন নাচের ভিডিও দেখেই দিন কেটে যেত। বাড়ির লোক কোনোদিনই তার এই শখের বিরোধিতা করেনি, বরং তাদের সহযোগিতাতে নিজের স্বপ্ন পূরণ করতে মুম্বাইয়ে চলে আসে সুমেধ। আর সেখান থেকে তিনি চান্স পেয়ে যান ডান্স মহারাষ্ট্র ডান্স নামের একটি রিয়েলিটি শোতে, আর সেখান থেকেই সুযোগ পেয়ে যায় ডান্স ইন্ডিয়া ডান্সে অংশ নেওয়ার। আর সেখানে দুর্দান্ত পারফরমেন্স করে সবার মন জিতে নেন সুমেধ, আর এখান থেকেই তার ক্যারিয়ারের নতুন যাত্রা শুরু হয়। ধীরে ধীরে অভিনয় জগতে পা রাখে সে। দিল দোস্তি ডান্স নামক এক টিভি সিরিজে সে বেশ কিছুদিন অভিনয় করে, আর এখানে তার অভিনয় দেখে খুশি হয়ে কালার্স চ্যানেলের চক্রবর্তী অশোক সাম্রাজ্যের নির্মাতার যুবরাজ সুসীমের চরিত্রটিতে অভিনয়ের জন্য বেছে নেন তাকে। কিন্তু শুরুর দিকে এরকম নেগেটিভ চরিত্রে অভিনয় করাটা অনেকটা রিস্কি ছিল, আর সেটা সুমেধ ভালোভাবেই জানত। কিন্তু তার তখন লক্ষ্য ছিল একটাই, একজন সফল অভিনেতা হওয়ার। একই সাথে মারাঠি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজের খোঁজ করছিল সে। দু একটা মারাঠি সিনেমায় ছোটোখাটো রোলে অভিনয় করার পর 2017 সালে নিজের প্রথম ব্রেক নিয়েছিল সে। মাঞ্ঝা নামের একটি সিনেমায় একজন নায়কের চরিত্রে অভিনয় করার সুযোগ দেওয়া হলো তাকে। পরের বছরই বাকেট লিস্ট নামের সিনেমাতে কাজ করে সে। সেখানে মুখ্য ভূমিকায় ছিলেন বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত। কিন্তু তার ভাগ্য পাল্টে গিয়েছিল তখন, যখন সেই স্টার ভারতের চ্যানেলের রাধাকৃষ্ণ সিরিয়ালে ভগবান শ্রীকৃষ্ণের চরিত্রে অভিনয় করবার সুযোগ পেয়েছিল। আর এই ভূমিকায় অভিনয় করে সে অনেক ভক্তদের মনে জায়গা করে নেয়। এরপর থেকে তাকে সবাই একজন সফল অভিনেতা হিসেবেই মেনে নেন। সো গাইস, এই ছিল সুমেধ মুদগুলকার জীবন কাহিনী।